ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তো আমাদের স্কেটার সিস্টার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি সমোসা বানাচ্ছি, সিঙ্গাড়া। তো বানানোর জন্য যা যা লাগছে সেটা হচ্ছে ময়দা। তোমরা দেখছো আমি ময়দা নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি হালকা, আর একটু পারা নুন দিয়ে। তোমরা কী করে বুঝবে যে ময়দাটা পারফেক্ট হয়েছে সিঙ্গাড়ার জন্য? আমরা যেটা অয়েলটা মিক্স করেছি সেটা দেখতেই পাচ্ছো, যখন আমি হাতের মুঠোতে নিচ্ছি তখন সেটা দাগ হচ্ছে, আবার সেটাকে ছেড়ে দিলে ঝুরি ঝুরি টাইপের হয়ে যাচ্ছে। এরপর আমি এটাতে ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি। জল মিশিয়ে নিয়ে আমি এটাকে মেখে রেখে দিচ্ছি এক ঘন্টার মতো। মাখার সময় দেখো এমন মাখাটা হয়েছে, যেখানে আমি আঙুল দিয়ে প্রেস করে দেখিয়ে দিচ্ছি যে সেটাতে গর্ত যেটা হচ্ছে সেটা কিন্তু বাউন্স হয়ে উপরে উঠে আসছে না। তো আমার মোটামুটি এটাকে আমি এখন এক ঘন্টার জন্য রেস্টে রাখলাম। এরপর কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি ভাজার জন্য। আমার ভাজা কমপ্লিট। এরপর আমি বাদাম ভাজছি। তো আমার বাদাম ভাজা হয়ে গেছে। তো আমি কাজু ভেজে নিয়েছি, কাজুটাও আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। আমি আগেই একটু পারা আদা আর কাঁচা লঙ্কা নিয়ে হাম্বলের সাথে করে পিষে নিয়েছিলাম। একদম চিনি করেছি সেটা না, দানা দানা আছে। আমি এটাতে কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আলুটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু পারা হলুদ দিয়ে দিচ্ছি। এবং হলুদ আর নুন দেওয়ার পর আমি সেটাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো, দোকানের মতোই হবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আমি যে আগে পাঁচ ফোড়ঙ্গা লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে ওই হাম্বলের সাথে করে পিষে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবং আমার আলুটা রেডি হয়ে গেছে। আলুটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। থালার মধ্যে নিয়ে তার মধ্যে বাদাম ভাজাগুলো, কাজু ভাজাগুলো দিয়ে দিয়েছি। এইখানে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে। এরপর আমি ময়দাটাকে আর একটু পরে মেখে নিয়েছি এবং আমার হাজব্যান্ড আমার সাথে বানাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইভাবে বেলে নিতে হবে প্রথমে, এবং তারপর ওটাকে কেটে নিতে হবে, ছুরি দিয়ে কেটে ওটাকে ভাগ করে নিতে হবে। তো হালকা করে ওটাকে ঠোঙার মতো বানিয়ে নিতে হবে। ঠোঙার মতো বানিয়ে নিয়ে ওটার মধ্যে মশলা দিয়ে হাতে হালকা জল নিতে হবে, আঙুলের মধ্যে, হাতে না, আঙুলে, আঙুলে জল নিয়ে ওটাকে প্রেস করে দেবে। এমনভাবে প্রেস করবে যাতে কোনো জায়গাতে কিন্তু কোনো রকম ফাঁকা না থেকে যায়। ফাঁকা থাকলে মশলাটা ছেড়ে দেওয়া মাত্র বাদ হয়ে আসবে। এবং সেই তেলের হালকা আঁচের মধ্যে তেলটা চাপিয়েছিলাম, তার মধ্যে সিঙ্গাড়াগুলো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছ যে লাল হয়ে এসছে। এরপর আমি এগুলোকে পাল্টে দিলাম। পাল্টে দেওয়ার পর তোমরা দেখো একদম কিন্তু সিঙ্গাড়ার মতোই হয়েছে, দোকানের সিঙ্গাড়ার মতোই। তো তোমরাও ঘরে ট্রাই করে দেখো, এইভাবে বানাও, আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আমার এই চ্যানেলটা যারা প্রথম দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, আর আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তোমরাও এইভাবে বানাও, আর আমাকে প্লিজ কমেন্ট করে জানো কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।